হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সায়নি, আর চলে এসেছি কৈবল্যধাম বা রামঠাকুরের আশ্রমে। ফলে আজকের এই ভিডিওটিতে আমি কৈবল্যধামে যাবতীয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। কৈবল্যধামটি কোথায় এবং তোমরা এখানে কিভাবে আসতে পারো, যদি পুজো দিতে চাও কিভাবে দিতে পারবে, এখানে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেটা কিভাবে পাবে, ভোগ প্রসাদের কুপন মূল্য কত, যাবতীয় ডিটেলস থাকবে এই ভিডিওটিতে। সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাসে হোক কিংবা ট্রেনে হোক, সবার প্রথমে তোমাকে চলে আসতে হবে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে। সেখান থেকে রিক্সা কিংবা অটো ধরে তোমরা চলে আসতে পারবে একদম কৈবল্যধামের গেটের সামনে। মেইন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার সময় বাঁ হাতে পড়বে শ্রী মন্দির, যেখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ। তো সোজা তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। আর যদি তোমরা পুজো দিতে চাও, সন্ধেবেলা 6:30 থেকে কীর্তন শুরু হয়, সে সময় তোমরা পুজো দিতে পারবে। আর আগে দিয়ে যদি প্রস্তুত হয়ে না আসো তাহলেও কোনো প্রবলেম নেই, কেননা মন্দিরের গেটের সামনেই রয়েছে দুটি মিষ্টির দোকান। আর এখানে কীর্তন হয় 1 ঘন্টা 6:30 থেকে 7:30 অবধি, তারপরে সন্ধেবেলায় প্রসাদ বিতরণীয় হয়ে থাকে, তো সেটাও তোমরা এখানে ভোগ করতে পারবে। আর যদি তোমরা দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেটা কীভাবে পাবে সেটাই এখন শেয়ার করব। সকাল 10:30 মধ্যে তোমাকে এই কাউন্টার নাম্বার 1 থেকে কুপন গ্রহণ করতে হবে। তো ভোগ প্রসাদের কুপন মূল্য মাত্র 60 টাকা, মানে 60 রুপিস। আর নতুন নিয়ম অনুযায়ী এখন তোমরা পার্সেল করিয়ে বাড়িতেও নিয়ে যেতে পারবে। অনেক সময় বয়স্ক লোকেরা হয় যাদের পক্ষে এখানে পুরো হেঁটে এসে নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করা গরমের মধ্যে ঠিক হয়ে ওঠে না, তো তাদের জন্য এটা যথেষ্ট সহায়ক হয়েছে। সেই জন্য তোমাদেরকে যে কুপন মূল্য দিতে হবে সেটা 120 টাকা। সেম কাউন্টার থেকেই তোমরা এই কুপনটাও পেয়ে যাবে। তবে যখন ভোগ প্রসাদ গ্রহণ করতে আসবে সেই সময় তোমাদেরকে পাত্রটা ক্যারি করতে হবে, যাতে করে তোমরা প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো। মিনিমাম 6টা পাত্র তোমাদের আনতেই হবে। 6 রকমের আইটেমই এখানে সার্ভ করা হয়ে থাকে জেনারেলি। আর পার্সেল গ্রহণ করার সময় এই হার্ট টোকেনটিকে তোমাকে জমা করে তারপরে পার্সেলটিকে নিতে হবে। তো এবারে চলো ভেতরে নিয়ে চলে যাই, যেখানে তোমরা বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। দেখতে পাচ্ছ বিশাল একটি হল ঘরের মধ্যে রয়েছে বসার ব্যবস্থা এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো। এখানে ফ্যানেরও সুব্যবস্থা রয়েছে, তো গরমের দিনেও খুব একটা অসুবিধে হয় না, মানে খুব গরম না পড়লে পরে। তো সবার প্রথম যে ব্যাচ শুরু হয় সেটা দুপুর 12:30, এরপর ব্যাচ বাই ব্যাচ এখানে চলতে থাকে যতক্ষণ অবধি লোক আছে, ঠিক আছে? তো ভেতরে যখন তোমরা এখানে প্রবেশ করবে দেখবে প্রায় সবগুলো বেঞ্চই এখানে ভরে গেছে, এবং এটা খালি স্পেশাল দিনে নয়, প্রায় সব দিনই ঠিক এরকমই ভিড় হয় আর প্রচুর ভক্ত সমাগম হয়। যারা দেখবে ভোগ প্রসাদ গ্রহণ করার পর শ্রী মন্দিরে ফ্যানের নিচে বসে প্রায় বিকেল সময়টা কাটিয়ে নিয়ে সন্ধেবেলা কীর্তন শুনে দেন বাড়িতে ফিরে যায়, সেরকমটাও আমরা করেছি। তো এবারে তোমরা দেখতে পারবে পরপর সমস্ত আইটেমগুলো চলে আসতে থাকবে, কী কী আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো চোখ রাখো। কৈবল্যধামের প্রসাদ গ্রহণ তো তোমরা দেখেই নিলে। যদি মায়াপুর যাওয়ার প্ল্যান থাকে আর মায়াপুরে গদা ভবনে মহাপ্রসাদ কীভাবে গ্রহণ করতে হয় সেই ভিডিওটা যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু দেখতে ভুলো না। ওপরে ডান দিকে স্ক্রিনে আমি লিঙ্কটি অলরেডি দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে, যেখানে মায়াপুর সম্পর্কে আমি ডিটেইলি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। আর কোনো আইটেম তোমরা যদি আরেকবার নিতে চাও সেটাও তোমরা এখানে আরামসে পেয়ে যাবে, কেননা এখানে যাচাই করে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে শুধুমাত্র পরমান্ন ছাড়া। প্রসাদ গ্রহণের পর পার্সেল কালেক্ট করে আমরা ঘরে চলে এসেছি। এবার ঘরে যে পার্সেলে তোমাদেরকে জিনিসপত্র দেওয়া হয়েছে সেটার পরিমাণটা ঠিক কীরকম দেওয়া থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো 120 টাকার যে কুপন থাকে তাতে তোমরা দেখতে পাচ্ছ এতটা পরিমাণ তারা সুন্দরভাবে প্যাক করে দিয়েছে, যাতে তোমরা দুজন খেয়েও এখানে বেশি হবে। বলে দিই এখানে কী কী দিয়েছে। অন্ন, সাথে আলু ভাজা, ডাল, শুক্তো, চাটনি, আলু পটলের ডালনার সাথে পনির, আর রয়েছে পরমান্ন। বসে খাওয়ার সময় আমরা লেবু পেয়েছিলাম আর সাথে ছিল রসগোল্লা, সেটা এখানে দেয় নি। যদিও এখানে অফেন্ডেড হওয়ার কিছু নেই, কেননা অনেক ভক্তরাই এরকম থাকে যারা তাদের শুভ অনুষ্ঠানে, জন্মদিন হোক কিংবা অন্নপ্রাশন হোক, কী হয় মন্দির কর্তৃপক্ষের কাছে নিজেরা মিষ্টি কিনে এনে দিয়ে যায় বা কিংবা বলে যে প্রসাদ গ্রহণের পর আমার এই রসগোল্লাগুলো সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করে দেবে। তো যেহেতু মন্দির কর্তৃপক্ষ থেকে হয়তো সেদিনকে রসগোল্লাটা আয়োজন করা হয়নি, তার জন্য পার্সেলও আসেনি। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা সাবস্ক্রাইব করাটা তোমাদের কাছে একদমই ফ্রি কিন্তু আমার কাছে এটা যথেষ্ট মায়নে রাখে। আর ভালো লেগে থাকলে পরে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে। তো চলো তাহলে পরে আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে সরাসরি আরেকটি ধর্মীয় জায়গা থেকে।